আসসালামু আলাইকুম। রমজান মাসে আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ইফতারের জন্য হচ্ছে গ্রিল চিকেন আর তান্দুরি রুটি বানাবো, সাথে আরও অনেক কিছুই থাকবে, তবে এটাই স্পেশাল। এটা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এটার জন্য আমরা আগেভাগে রান্নাঘরে চলে আসতে হয়েছে, কারণ এই গ্রিল চিকেনের চিকেনটা একটু আগেভাগে মেরিনেট করে রাখতে হয়। এখানে একটা ফার্মের মুরগি নিয়েছি আর মুরগির এই যে বুকের দিকে এদিকে কেচে কেচে নিয়েছি, যাতে করে মেরিনেট করার পর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এদিকে একটা বাটি নিয়েছি আর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে 3 চা চামচ, এরপর আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ, জিরা বাটা দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ, লবণ দিলাম স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া দিলাম 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, গরম মশলার গুঁড়া হচ্ছে 1 চা চামচ, টক দই দিয়ে দিলাম 3 চা চামচ, এখানে হচ্ছে বারবিকিউ সস, এটা যদি আপনাদের না থাকে আপনারা টক জাতীয় তেলের আচার একটু দিয়ে দিতে পারেন, টক তেলের আচার আর কি, যেখানে মিষ্টি টিষ্টি নাই ওই আচারটা দিতে পারেন। আর এবারে আমি দিয়ে দিলাম ফ্রেশ লেবুর রস, আমি লেবু রসটা 2 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটো কেচাপ 3 চা চামচ, তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে, এই যে দেখেন আমি একদম হাত লাগায় মাখতেছি, ভালোভাবে মেখে নিতে হবে আর কি। এরপর এই যে চিকেনটা যেটা আমি রেডি করে রেখেছিলাম, সেই চিকেন আর চিকেনের পা দুইটা কিন্তু একসাথে করে আমি বেঁধে নিয়েছি, এটা নিশ্চয়ই খেয়াল করেছেন। বেঁধে না রাখলে আবার এটা ছড়ায় যাবে, রান্না করতে প্রবলেম হবে, ভেঙে যেতে পারে। তো তারপর খুব ভালোভাবে ডোলে ডোলে পুরো চিকেনটা মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম 3-4 ঘন্টা আগে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মেরিনেট করে। আর এদিকে হচ্ছে 1 ঘন্টা আগে হচ্ছে আমার তান্দুরি বানানোর জন্য ডোটা তৈরি করতে হবে, এই জন্য এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইস্ট, আমি ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিয়েছি, এরপর আরও সামান্য একটু দিলাম। ইস্টটা কিন্তু যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, এখানে আমি একটু স্বাদ মতো লবণও দিয়েছি, সেটা ভিডিওতে উঠে নাই। লবণ টবণ দেওয়ার পর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম, বেশি গরম দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না, কুসুম গরম পানি দিতে হবে। তারপর সমস্ত উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে ময়দা দিয়ে একটা ডো তৈরি করতে হবে। আর এখানে পানি আর ময়দার মাপটা বলতেছি না, কারণ কেউ যদি 2টা তান্দুরি বানাইতে চায় সেই অনুযায়ী সে পানি দিবে বা উপকরণগুলো দিবে, ইস্টটা সেভাবে দিবে। আমার এখানে 6টা হবে মূলত, তো 6টার জন্য এখানে আমার 3 কাপের মতো হচ্ছে ময়দা লাগছে। আর 3 কাপের ওই ময়দাটা আমার ডো তৈরি করতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে দিয়েছি, কারণ এক্ষেত্রে যেটা হয় রুটি বানাতে সবাই পায়, রুটির ডোটা যেভাবে পানির মাপ দিয়ে করা যায় না ওরকম হাত দিয়ে আপনারা করলে আস্তে আস্তে বুঝতে পারবেন ময়দা অ্যাড করলে। হ্যাঁ, পানিটা আগে একটু কম নেবেন তাহলে ভালো হবে। তো এরপর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি। তো মথে তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিব, তো বাটির মধ্যে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 1 ঘন্টা। আর 1 ঘন্টা সব কিছু কেটে কুটে আমি রেডি করে নিয়েছি। আমি কিন্তু চিকেনটা সকালবেলা মেখে রেখেছিলাম আর ডোটা মে ইফতার রেডি করার কাটাকাটি করার 1 ঘন্টা আগে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে মোটামুটি ছোলা আমি ভোনা করে নিয়েছি, একটা চিকেন বের করে নিয়েছি। আজকে হচ্ছে আমি মানে সিঁড়ির জন্য হচ্ছে ডাটা দিয়ে হচ্ছে মাংস রান্না করবো। এদিকে ইফতার হচ্ছে আমি আলুর চপ বেগুনি এগুলো ভেজে নিয়েছি, ছোলা করে নিয়েছি। তো ইফতারের শরবত আর হচ্ছে এই যে পেঁয়াজু বেগুনি আর হচ্ছে আলুর চপ এগুলোই হচ্ছে ইফতারে আমরা খেয়েছি। তারপরে হচ্ছে ইফতার করে তারপর হচ্ছে যে মেরিনেট করে রেখেছিলাম চিকেন, তারপর যে ডোটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে হচ্ছে আমি আমার গ্রিল চিকেন আর তান্দুরি রুটিটা বানিয়ে ফেলেছি। আর এদিকে দেখেন যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ইস্টের কারণে ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে, আমার তো বাটি ফুলে ফেটে ফেপে বের হয়ে আসতেছিলো। তো যাই হোক, এখানে আমি এখন এটার হাওয়াটা এভাবে করে দিয়ে বের করে দিলাম হাত দিয়ে। এখন এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিব, তো এক বোর্ডের মধ্যে নিয়ে উপর দিয়ে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আমি টোটাল 6টা ভাগে ভাগ করে নিব। আর এভাবে করে নিয়ে এটা কিন্তু হাত দিয়ে ওই যে রুটি বানানোর যে ডো মানে ইয়াটা তৈরি ওরকম করে করা যাবে না, একটু ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, তা নাহলে হাতে লেগে যায়, যেহেতু ইস্ট দেওয়া একটু নরম থাকে। তো ওভাবে করে 6টা লিচি কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি প্যান দিয়ে দিয়েছি চুলায় অলরেডি, আর প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। তো দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই যে মেরিনেট করা চিকেনটা আমি অলরেডি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন এটার উপরের গায়ে যে মশলাটা বেশিরভাগ লেগেছিলো সেটা আমি একটু ঝেড়ে নিচ্ছি। যে আর ওই যে মশলাটা মেরিনেট করা যে আলাদা মশলা ওখান থেকে কিন্তু সস তৈরি হবে, ওটা আমি পরে দেখাবো। আগে চিকেনটাকে আমি ঠিকঠাক মতো গ্রিল করে নিই, প্যানের মধ্যে গ্রিল করতে একটু সময় লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মেরিনেট করা চিকেনটা আমি প্যানের মধ্যে ছেড়ে দিলাম, এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করব।
তো বিটিয়া মাছে 10 মিনিট রান্না করার পর এই যে ঢাকনাটা তুলে নিলাম, দেখেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর মোটামুটি এই চিকেনের ভিতর থেকে যে পানিটা বের হয় ওই পানিতে মোটামুটি রান্না হয়ে যায়। তো আমি যেহেতু একদিকে করে এটাকে 10 মিনিট রান্না করেছি, এখন এটাকে উল্টো দিকে হচ্ছে আরও 10 মিনিট রান্না করব। তো এদিকে ওইটা রান্না হতে হতে আমি ওটা কিন্তু আমার টোটাল গ্রিন চিকেনটা হতে কিন্তু অনেক সময় লাগবে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, 10 মিনিট পর আবার ফিরে যাব। আর এদিকে যে ডোগুলো আমি লেচি কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা করে নিয়ে এরকম বেলে বেলে একটু রুটি বানাচ্ছি। রুটি একেবারে গোল হবে না, যেহেতু ডোটা একটু নরম হয়, তো গোল মানে এভাবেই টেনে টেনে একটু রুটি বানিয়ে নিতে হবে। এরপর উপর দিয়ে আমি একটু জাস্ট পানি, একদম নর্মাল পানি হচ্ছে, উপর দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, মানে উপরের অংশটা আমি জাস্ট ভিজিয়ে নিচ্ছি। এরপর চুলায় তাওয়া দিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর তাওয়ার মধ্যে যে পিঠটাতে পানি লাগিয়েছি সেই পিঠটা তাওয়ার দিকে দিয়ে তারপর এভাবে চেপে চেপে তাওয়ার মধ্যে লাগাই দিতেছি, একদম চেপে চেপে লাগাই দিতে হবে। তো চেপে চেপে লাগাই দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে 2 মিনিট মিডিয়াম আছে ওটাকে ওই পিঠটা রান্না করেছি। এরপর এটাকে উল্টে, তো দেখেন আমি তাওয়াটা উল্টে চুলার উপরে উপর সাইডটা সুন্দরভাবে কুক করে নিতেছি, একদম ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে। আর এই রুটিগুলো কিন্তু বেলে বানায় না, দেখাচ্ছে হাত দিয়েই মনে হয় বানায় হোটেল বা রেস্টুরেন্টে, ওরা টেনে টেনে কেমন জানি করে গোল গোল করে। তো আমি একটু বেলে তারপর হচ্ছে যেভাবে পানি দিয়ে একটু তাওয়ার মধ্যে লাগাই দিলাম। ননস্টিকের তাওয়ায় হবে না, উপর করলে পড়ে যাবে, এটা যেহেতু লোহার তো এটা হয়ে গেছে। দেখেন উল্টো পিঠটা একদম সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে পুরো হোটেলের মতো। এদিকে হচ্ছে আমি এই যে চিকেনটা, ওই চিকেনটা আবার উল্টে আমি এখন যেটা করব, দুই পাশ কিন্তু 10 মিনিট 10 মিনিট 20 মিনিট হয়ে গিয়েছে, এখন এই পাশ আমি আবারও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো। এভাবে করেই কিন্তু আমি চারও পাশ আমি এটাকে রান্না করেছি, চারও পাশ হচ্ছে 10 মিনিট 10 মিনিট করে টোটাল 40 মিনিট রান্না করেছি। এরপর এটা 40 মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা ছিল মশলাটা উপর দিক থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি, ব্রাশ করে করে যতটুকু দেওয়া যায় উপরের অংশটার মধ্যে ব্রাশ করে দিয়ে দিয়ে উপরের অংশটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে আমি মানে একটু ঝলছে নিচ্ছি, কালার করে নিচ্ছি। এ পর্যায়ে এতক্ষণ কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে ছিল, এখন কিন্তু মিডিয়াম টু হাই আছে, রেখে উল্টে পাল্টে মশলা লাগিয়ে লাগিয়ে আমি একটু ঝলছে নিচ্ছি, এতে করে উপর দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে চিকেনের উপর দিয়ে, একটা গ্রিল চিকেনের যে একটা কালার আছে একটা পুরোপুরো একটা ভাব আছে সেটা চলে আসছে। তো এরকম করে উল্টে পাল্টে কিন্তু আরও 20 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি মশলা দিয়ে, তারপর এটাকে নামিয়ে নিয়েছি। তো খুব সহজেই কিন্তু আমার এই গ্রিল চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে, এটার জন্য আমাদের আলাদা করে মেশিন বা ওই গ্রিল করার জন্য হচ্ছে ওভেন টোভেন লাগে নাই, চুলার মধ্যে দেখেন খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসেছে, চিকেনটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু নান কীভাবে বানাই সবগুলো এই ওই একইভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিয়েছি, আমি নান ওইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। আর এভাবে হচ্ছে দেখেন আমি প্যানের মধ্যে আবার যে এক্সট্রা যে মশলাটুকু ছিল, হ্যাঁ মেরিনেট করা মুরগির মধ্যে যে মশলাটা দিয়েছিলাম যে এক্সট্রা মশলা ছিল, আমি এই জন্যই কিন্তু এখানে গ্রেভিটা এরকম করার জন্যই কিন্তু এখানে মশলাটা একটু বেশি করে দিয়েছিলাম প্রথম দিকে। তো এক্সট্রা মশলাটা আমি ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 2 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এরপর মশলাটা দেখেন উপর দিয়ে দেখেন অনেকটুকু পানি পানি উঠে গিয়েছে, এখন এখানে আমি তেল উঠে গিয়েছে, তো এখন হচ্ছে মশলাটাকে হচ্ছে একটু রান্না করবো, একটু পানি দিয়ে হচ্ছে এটাকে জাল করবো, তাহলে যেটা হবে এই মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর এটাকে হচ্ছে মানে কাঁচা একটা গন্ধও আসবে না। তো পানি দিলাম, তারপর হচ্ছে এখানে একটু চিনি দিলাম, আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করেছি। তো দেখেন খুব সুন্দর একটা সস তৈরি হয়েছে, কারণ এই যে আমি যে মশলাপাতি দিয়ে এটাকে মেখে রেখেছিলাম আমি পুরো মশলাটা, এখানে কিন্তু টক আছে, তারপর আমি একটু চিনি দিলাম, তো সব মিলে খুব সুন্দর হয়েছে। সাথে হচ্ছে আমাদের মিষ্টি দই আছে, তো মিষ্টি দইটা বাড়ি থেকে কেনা আনা। আর এখানে হচ্ছে যে গ্রিল চিকেনটা দেখেন কত সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে, একদম দেখেই খেতে ইচ্ছে করছে। আর এই যে দেখেন যে সসটা আমি পরে জাল করে বানালাম টক মিষ্টি ঝালের একটা সস, আর এই যে নান রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আমাদের হচ্ছে রাতে ডিনারটা কমপ্লিট হয়েছে, আমরা কিন্তু ইফতারের পর ডিনার করি না, তবে আজকে স্পেশাল এই জন্য করতেছি। আর চিকেনটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম খুব সুন্দর, একদম হাড় আর সহ একদম গোলে গোলে মানে ছেড়ে ছেড়ে আসতেছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আজ তো মুরগি অনেকেই চিন্তা ভাবনা থাকে ভিতরে কাঁচাটা থাকবে নাকি, যেহেতু আমি অনেক সময় নিয়ে রান্না করেছি তো এটা কিন্তু কোনো কাঁচা নাই, আর ফার্মের মুরগিগুলো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে, আর মেরিনেট করে রাখার পর ফলে কিন্তু একদম ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে লবণ টবণ সব জায়গায় ঢুকে যায়।
আর এই যে দেখেন সসের কালারটাও কিন্তু পারফেক্ট হয়েছে, আর এই যে নান রুটি একটু মানে ছিঁড়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে কতটা পারফেক্ট আর ইয়ামি হয়েছে, জাস্ট এভাবে ছিঁড়ে এই যে দেখেন এরকম সসের মধ্যে ডিপ করে একটু চিকেন ছিঁড়ে নিয়ে মুখে পড়ে দেবেন আর স্বাদে হারিয়ে যাবেন। তো এইভাবেই হচ্ছে আমি আমার ডিনারটা রেডি করেছি। আর ওই যে বলেছিলাম যে আমি মুরগির মাংস দিয়ে ডাটা দিয়ে রান্না করবো, সেটা সিঁড়ির জন্য রান্না করেছিলাম, আর এই ডিমের ভর্তা বানিয়েছিলাম, ভাত রান্না করেছিলাম সিঁড়ির জন্য। তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি।